স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মহানগরীতে চুরিকৃত মালামাল সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার একনেক সভায় বহুল প্রতিকৃত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের অনুমোদন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় অনুমোদিত হয়েছে বহুল প্রতীক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প এর ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তা অনুমোদিত হয় প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীরষট্টি কোটি টাকা ব্যয়ের রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম বারোপাড়া ও বাজে সিরিন্দা মৌজার প্রায় আটষট্টি একর জায়গার উপর নির্মিত হবে দেশের প্রথম পরিকল্পিত মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ বাস্তবায়িত হলে এখানে দশটি অনুষদের অধীন আটষট্টি বিভাগের মাধ্যমে প্রতি বছর সাতশো আশি জন গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে এছাড়া বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এখানে ডাক্তার নার্স সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে এর দ্বারা উত্তরাঞ্চল তথা দেশের প্রায় দুই কোটি মানুষ উন্নত চিকিৎসার আওতায় আসবে চাপাইনবাবগঞ্জের রহনপুর হতে রাজশাহী হয়ে ঢাকার রুটে চলাচলকারী বিশেষ পার্সেল ট্রেন ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ফিতা কেটে ও পতাকা উড়িয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজাম আল প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন সড়কপথে মালামাল পরিবহন ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল সেই হিসেবে ট্রেনে অত্যন্ত স্বল্প খরচে মালামাল নিয়ে যাওয়া যায় এতে করে উৎপাদক ও ব্যবসায়ী সকলে লাভবান হবেন ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানের বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলের রেলওয়ের কর্মকর্তা এবং রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রেল সংশ্লিষ্টরা জানিয়েছেন এই বিশেষ ট্রেনে আমছাড়াও লিচু মৌসুমী ফল ডিমসহ সহ সব ধরনের কম খরচে ঢাকায় নেওয়া হবে এ পরিবহনে চাপাইনবগঞ্জ থেকে ঢাকায় আমনিতে খরচ পড়বে কেজি প্রতি টাকা পয়সা আর এক রাজশাহী থেকে টাকা পয়সা রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার একটি বাড়ির চতুর্থ তলা হতে মোবাইল ফোন ড্রোন ও নগদ টাকা চুরির অভিযোগে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে আর এমপির বলিয়া মডেল থানা পুলিশ এ সময় আসামিদের কাছ থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয় মঙ্গলবার আরএমপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে গ্রেফতারকৃতরা হল জেলার বাগমারা থানার তাহিরপুরের দেওয়ান মোহাম্মদ শাহিদুল নবীর ছেলে মেহেদী হাসান শিবলি এবং মথুরাপুরের সাইদুর রহমানের ছেলে নাদিম মোস্তফা ঘটনার সূত্রে জানা যায় নগরীর পাঠানপাড়ার খন্দকার হাসান কবিরের স্ত্রী সকালে বাড়ির বাইরে গেলে পূর্ব থেকে ও থাকা একজন মহিলা সহ চার থেকে পাঁচজন ব্যক্তি গেট খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন ড্রোন ডেবিট কার্ড নগদ টাকা সহ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে যায় পরে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরবর্তীতে বলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাঝারুল ইসলামের নেতৃত্বে একটি টিম গত সোমবার রাত সাড়ে নয়টায় সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বাগমারা থানার তাহেরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে এসময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ড্রোন ও মানিব্যাগ উদ্ধার হয় ওসি জেনার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহীতে অভিনব কায়দায় স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এক ইউপি সদস্যের ছেলে আটকৃত যুবক পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান আলীর ছেলে নাজমুল সোমবার সন্ধ্যার দিকে নগরীর সাহেব বাজার বাটার মোড়ে শুভ জুয়েলার্স থেকে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে তাকে হাতে নাতে আটক করে দোকান মালিক ও উপস্থিত জনতা বোয়ালিয়া মডেল থানার ইসলাম জানান আটকৃত নাজমুল সন্ধ্যার দিকে সাহেববাজার শুভ জুয়েলার্স থেকে কৌশলে একটি স্বর্ণের চুরি করার সময় বাটার তাকে হাতে নাতে আটক করে দোকান মালিক ও উপস্থিত জনতা খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে তার বিরুদ্ধে একাধিক স্বর্ণ চুরির মামলা রয়েছে বিভিন্ন থানায় বলে জানান তিনি এর আগে নওদাপাড়া বাজারে নূর মোহাম্মদের মিম জুয়েলার্সে এমন ঘটনা ঘটায় নাজমুল সে যাত্রায় পালিয়ে বাসলেও ওই দোকানের মালিক নূর মোহাম্মদ বাদী হয়ে শাহমুকদুম থানায় একটি মামলা করে ভারতে মহানবীকে নিয়ে অশালীন উক্তি ও কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে নাটোরের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের বড় হরিশপুর এলাকার শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে সম্মিলিত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় হরিশপুর বাইপাস চত্বর ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জামিল আহমেদ মোহন মৃধা ফরহাদ হোসেন সহ সময় বক্তারা কটুক্তিকারী বিজেপির নেতাদের ফাঁসি দাবি করে বলেন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে সকল প্রকার ভারতীয় পণ্য ক্রয় বিক্রয় মহান সংসদে ভারত সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে পাবনায় সদর উপজেলা সহ বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী রবিবার দুপুরে লক্ষ্মীপুর হাজার বিঘা চর পদ্মা নদীর পারে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে এলাকার শত শত কৃষক অংশ নেয় মানববন্ধনে বলছেন সুজানগরের এমপি আহমেদ ফিরোজ কবিরের অবর্তমানে একটি প্রভাবশালী মহল ভুয়া কাগজ ব্যবহার করে ইজেরা নিয়ে জেলার সুজানগর উপজেলার ভাইনা লক্ষ্মীপুর সাতবাড়িয়া উদয়পুর নাজিরগঞ্জ চরতারাপুর চর মানিকদের হাজার বিঘা চর চর বিশ্বনাথপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে ফলে তাদের শত শত বিঘা জমি ঝুঁকির মুখে পড়ছে তারা বলেন অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে সেই সাথে বালু সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কাও করছে এলাকাবাসী এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ